হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম, এলিজা আক্তার রোমা। শীত আপনাদের সবাই কেমন কাটছে? আশা করি শীতের এই সময়টা আপনাদের ভালোই কাটছে, আমাদেরও মানে ভালোই কাটছে। বাট ছোটো বাচ্চাদের নিয়ে একটু টেনশন হয়, তা ওরা যদি অসুস্থ হয়ে যায় বা ঠান্ডার মধ্যে কাজ করাও একটু কষ্ট হয়ে যায়, যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হয়। খালা এসে শুধু ঘর মুছে দেয় আর সবজি কেটে দেয়, তারপর কাপড় চোপড় ওয়াশ করে। বাট কিছু টুকটাক কিছু কাপড় চোপড় আমিও ওয়াশ করি, যেগুলো বেবিদের থাকে। আবার থালা বাসন যেগুলো হয় সেগুলোকে আমি ক্লিন করে রেখে দিই, কারণ জমিয়ে রাখলে কি হয় আমার কাছে ভালো লাগে না। যখন যেটা আমি ব্যবহার করি তখনই আমি সেটাকে ওয়াশ করে ফেলি। তো যাই হোক, আমি যে গরু মাংস রান্না করছিলাম সেটাই আর কি, সব মশলা দিয়ে, নর্মাল রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। আর আসলে আমি কয়েকটা দিনের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, একদিনের ভিডিও যে আপনাদের সাথে শেয়ার করি সেটা না। তো আপনার বাবু বলেছিল যে সে পিজা খাবে, তো আপনার বাবুর জন্য পিজা, চিকেন ফ্রাই এগুলো ওর বাবা পাঠিয়েছে। আর পিজাটা আমিও পছন্দ করি, পিজা আবরার বাবু ততটা খায় না বাট বলে যে সে পিজা খাবে। আসলে বাসায় আনলে আমাকেই খেতে হয়, তো খুবই ছোট্ট করে পিজা আনতে বলেছি, যেহেতু আমরা মানুষ মাত্র দুজন। আবরার তো সেভাবে খাবে না, ও শুধু উপর থেকে চিকেন বা ওর যেগুলো পছন্দ সেগুলো খাবে, আর এই যে চিকেন ফ্রাইটাও মানে খেতে পারে অল্প অল্প করে। আসলে চেষ্টা করি ছেলেকে কিছু, ও তো কিছু খেতে চায় না, তো মানে যেটা বলে সেটাই ওর সামনে নিয়ে আসার চেষ্টা করি যেন একটু হলেও খায়। আর যেহেতু আমি বাসা তৈরি করতে পারছি না, আর এটা কি বলেন তো আমার জন্য পার্সেল এসেছে, এটা হচ্ছে অনলাইনে দেখলাম যে পিঠা বিক্রি করছে, তো মনে হলো যে ঘরোয়া যেহেতু একটা বাসা থেকে বানাচ্ছে, নিজের হাতে বাসা বানিয়ে অনলাইনে আর কি সেল করে, তো আমার খুবই ভালো লাগলো, মনে হলো যে পিঠাটা মনে হয় ভালো হবে। তো এই এই পিঠাটা আমাকে সকালবেলা দিয়ে গেছে এবং আমার কাছে মনে হচ্ছে একদম ফ্রেশ পিঠা আমার বাসায় এসেছে, খুবই গরম গরম ছিল। আর ভিজানো পিঠাটা তো অসাধারণ হয়েছিল, আমি সত্যিই বলবো ভালো হয়েছিল। কিন্তু ভাপা পিঠা বা যেটাকে ধুপি পিঠা বলে ওটা অনেক মজা হয়েছে বাট আমার মার মতো হয়নি। যেমন নারকেলটা যদি একটু কাঁচা থাকতো আর গুঁড়াটা যদি আরও মিহি থাকতো তাহলে আরও খেতে মজা লাগতো আর কি। আর কণ্ঠ দিতে আমি খুবই প্রবলেম ফিল করি, কারণ ছোটো বেবিকে রাখতে হয়, আবার বড়টাও তো ছোটো, ও অনেক ডিস্টার্ব করে। হ্যাঁ, মানে আমি যখনই কণ্ঠ দিতে যাই তখনই সে আমার সাথে কথা বলে। তো এই যে আমার দুই সন্তানকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। আর পিঠা দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর হ্যাঁ, শীতে এই ভিজানো পিঠাটা কিন্তু খেতে আসলেই দারুণ হয়েছিল, ভাপা পিঠাটা মোটামুটি। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।